সালা তোমার সাহ হবে নাকি রে আদব কথা ওইখানে গিয়ে চুপ করে বসো হুজুর আমরা তো কোনো কসুর করিনি হুজুর চুপ করে ওইখানে গিয়ে বসো আমার নাম সগিনা গুলি করার দরকার নেই ওকে ধরো সবাই মিলে ধরো হ্যাঁ ধরো ধরো মা কা দুধ পিও তো এসো এক এক করে এসো এসো এই আরে ভেড়ার মতন একসাথ কেন এক করে এসো হ্যাঁ ওকে উঠিয়ে ওই চেয়ারে বসো একটা আলো ওর মুখের কাছে রাখো ওরা দেখুক ওদের সাগিনাকে सपना हमार छोटी आशा छोटी प्यार पहाड़ी या छोटी गावे छोटी सी झोपड़ी हमार चोरी चोरी आई कौन बोरी छुप छुप रूप देखे तोरी मन होलो रंगीन बहार
বলো বাবু কি কিসা কি করতে হবে কোথায় তুমি এসেছো বুঝতে পারছো আমি জানি না এটা আদালত আর জজ কে তুমি আমায় হাসি আসছে বাবু হাসি তোমার বের করছি এই সমস্ত জনতার সামনে বিচার হবে তোমার বিচার আমার বিচার কেন আমি কি করলাম তোমার ঔরত কে লিয়ে কাটলাম কি বাবু হ্যাঁ ভাই পুছো পুছো জিজ্ঞেস করো জজ সাহেব কে জিজ্ঞেস করো তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ আমাদের স্বপ্নকে ভেঙে দিয়েছ তুমি আমাদের শত্রু সমস্ত মানব সমাজের শত্রু এতই বদমাশি করেছি সাহেব তোমাকে পুলিশে দিয়ে দাও বসকে সাক্ষাত পুলিশের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই এই শুনো 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 ভাই এই আমার জজ সাহেব কা পুলিশে কোই সম্বন্ধ নেই এ বাবু সাহেব আঁখ মত দিখাও हम कोई चूहे का बच्चा नहीं है जो तुम्हारा आंख देख के डर जाएगा कोर्टेर समस्त नियम अनुजाई विचार हबे तुम्हें इच्छा करले तुम्हारे निजेर पक्ष समर्थन करते पारो साक्षी तलब करा हबे ताना तादेर कथा बोलबेन सही ना तुम्हारे जदि किछु बला थाके तुम्हें बोलते पारो आमरा कारुर उपर अबिचार करते चाई ना बहुत मेहरबानी अनुरुद्ध बाबू सब शुने राय देबे ए जनता তারা যদি তোমাকে ছেড়ে দিতে চায় বেল ছেড়ে দেবো আর যদি বলে ফাঁসি লাগাও এখানেই তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে উসকে বাদ খেল খতম পয়সা হজম এবার আদালতের কাজ শুরু হচ্ছে The court is in session. আচ্ছা আমি সাকিনা মাহাতো তোমার বিরুদ্ধে নালিশ শোনার জন্য উঠে দাঁড়াও দাঁড়াবো না সাকিনা এটা কোর্ট এখানে তোমার বুঝি ভাবে কিছু চলবে না কোর্টকে অবমাননা করার দায়ে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে দাঁড়া উঠে আরে তুমি আদমি না জানবর নিজেকে পড়া লেখা বলো তুমি ও যা বইগুলো পড়েছ সাহেব সেসব জ্বালিয়ে দাও জনতার আদালতের তরফ থেকে আসামি সাকিনা মাহাতোর বিরুদ্ধে যা অভিযোগ আছে তা তাকে পড়ে শোনানো হচ্ছে সাকিনা মাহাতো একজন শ্রমিক কিন্তু শ্রমিক হয়েও আমাদের শোষিত নিষ্পেষিত সর্বহারা শ্রমিক ভাইদের প্রতি তার কোনো দরদ নেই একজন সাধারণ মানুষ হয়েও সে বিদেশি কোম্পানির মালিক সম্প্রদায়ের দিকে যোগ দিয়ে সাধারণ মানুষের সর্বনাশ ডেকে এনেছে এক কথায় কোম্পানি দালাল এই সাকিনা মাহাতো যখন আজকে লক্ষ লক্ষ মানুষ নিজেদের পাওনাগণ্ডা বুঝে নেওয়ার জন্য একত্রিত হওয়ার চেষ্টা করছে তখন এই বিশ্বাসঘাতক সাকিনা মাহাতো মালিক পক্ষের হয়ে আমাদের সমস্ত সংগ্রামকে ব্যর্থ করার ষড়যন্ত্র শুরু করেছে এ ভাই এই জেন্টলম্যান ওরটা কি বললে কিছু বুঝতে পারছো চুপ করো আমি বোঝাচ্ছি সাকিনা মাহাতো এসব কথা তুমি এর আগে কখনো শুনোনি শুনেছি বাবু তুমি নিজে এ ধরনের কথা কখনো বলনি বলেছি খুব আওয়াজ ছেড়েছি কিন্তু সেই আওয়াজের মানে আমি বুঝিনি খালি এইটুকু বুঝেছি বাবু যে ভুলে ভালে মূর্খ মজদুর প্যাঁচের সওয়াল বুঝে না শুধু পেটের সওয়াল বুঝে বড় লেটে বুঝলে সাকিনা সংগঠনে বাধা দিয়েছে বাধা দিয়েছে শ্রমিক ভাইদের এক হয়ে মিলতে একজন অত্যাচারী গুন্ডা তার অসামাজিক কার্যকলাপ শ্রমিকদের আতঙ্কগ্রস্ত করেছে তাদের দিশাহারা করেছে তাদের মধ্যে বিভেদের সৃষ্টি করেছে সাক্ষী জং বাহাদুর উঠে দাঁড়াও এদিকে এসো
ভয় নেই, এদিকে এসো। তুমি এই লোকটাকে চেনো? ওর নাম কি? সাগিনা হুজুর, সাগিনা মাহাতো। ওর সম্বন্ধে তোমার কিছু বলার আছে বাবু? জনতার আদালত তোমাকে কথা দিচ্ছে, সাগিনা মাহাতো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওর বিষ্ণা আমরা ভেঙে দিয়েছি। বলো কিরকম লোক? দালাল হুজুর, সালাই গ্রাম হারামি দালাল। কিরকম? ও খালি মাস্তানি মারত, মাস্তানি মারত, গালি দিত, লাফ মারত, থুক দিত। যেন সালা হিমালয়সে মহাদেব আয়া, যখনই কোম্পানির সঙ্গে আমাদের লড়াই লাগতো, সালা ম্যানেজিং বাবুর সাথে ঘুষ ঘুষ ফুসফুস করত, আর আমাদের লড়াই খতম করে দিত। বারে বাহ, বারে শালা জমিয়ে দিলি, জমিয়ে দিলি, বাহ বাহ। তোরে শালা একবার করলো কি বাবু, করলো কি? আমার বউকে নিয়ে ভেঙে গেল। ভেঙে গেল? দেখা গুরু কিরকম ঝুট বলছে। ঝুট, বিলকুল ঝুট। বল, তুই ভাগিয়ে দিলি, ভেঙে গেল বলছিস কেন? তোর বহুকে তো তুই নিজে ওর কাছে পাঠিয়েছিস। এ তো ললিতা এখানে আছে, বুঝকার কি রে ললিতা, বল। আরে ইসকা বাতো পর তো থুকনা চাহিয়ে। চুপ করো, তোমাকে যখন বলতে বলা হবে তখন বলবে। মগর মগর বাবু, ও ও ও ঝুট বলছে তো কি করব? আমাকে তো সচ বাত বলতে হবে। কেন কি, কেন কি আমি ইয়ে সব কইছে সগিনাকে বেশি জানি। হুজুর, সগিনা আমাদের তাগত হুজুর, সগিনা আমাদের মরদ। কোম্পানি কা স্মিথ সাহেব আর অ্যান্টনি সাহেব বহুত জবরদস্ত দুশ্মন ছিল। আমাদের জিন্দগি কোই ইনসান কা জিন্দগি নহি থা হুজুর, গায় আর ভ্যাঁস কে তরহ আমরা বাঁচতা। হে ম্যান, আই এম এক্সপেক্টিং সাম ফ্রেন্ডস দিস ইভনিং, আন্ডারস্ট্যান্ড? কুছ দোস্ত টি গার্ডেন কা আজ পার্টি মে আয়েগা। উই নিড গার্লস, লড়কি। না, আমি ইয়ে কাম করতে পারবো না। হোয়াট? হামসে ইয়ে কাম নেই হো সকতা হুজুর। পহলে পহলে আমি ইয়ে সব করেছি, মগর আজকাল হালচাল দুসরা হ্যায়। এক কুলি লোক বিগড়ে যাবে তো জান চলে যাবে। ড্যাম ইউ এন্ড ইয়োর কুলিজ, কাল সে তুম কাম মে মত আনা, ফ্যাক্টরি কা দরওয়াজা বন্ধ। এ কি বলছো সাহেব? আমি আমি কি করব, আমার পেট চলবে কি করে? গেট আউট। আজ 30 সাল সে আমি কোম্পানি কা কাম করছি স্মিথ সাহেব, আজ তুমি বললে কাম বন্ধ তো কাম বন্ধ। কি কেসা জুলুম হ্যায় স্মিথ সাহেব? গেট আউট অর আই উইল টেক আউট ইয়োর স্কিন। কি অঙ্গ্রেজি বলছো, সিধা সাধা বলো। আগর ফির সে তুম ফ্যাক্টরি মে কদম রাখা তো তুমকো বয়লার মে ডাল দেগা, তুমরা বার ইঞ্জিন চালা দেগা। আল্লাহ, সব কুত্তার দল, আজ আমাকে লাথ মারল, তোরা কিছু বলবি না, মুখ ফিরিয়ে আছিস। কাল তোদের লাথ মারবে তখন আমি আমি ভি মুখ ফিরিয়ে থাকব। আজ আমার নকরি গেল, তোরা কিছু বলবি না, কাল তোদের নকরি যাবে, তখন কি করবি? লাহু নিকাল দিয়েছে, কুলি আছি, গরিব আছি, তকদির ফুটা আছি, সব লাশ মাথায় করে নিয়েছি, বহু বেটিকে বাংলায় দিয়ে এসেছি, তবে জুলুম করবে, তুমি লাশ মারবে। ছোটি সি পঞ্চি ছোট্ট ঠোঁটে রে, মিষ্টি ফুলের মধু লুটে রে, ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে রে, তিরি তিরি নাচে। ছোটি ছোটি সপনা হামার, ছোটি আশা ছোটি প্যার, পাহাড়িয়া ছোটি গাঁও, ছোটি সি ঝোপড়ি হামার, চড়ি চড়ি আই কোন গোরি, ছুপ ছুপ রূপ দেখে তোরি, মন হলো রঙ্গিন বাহার,
छोटी सी पंछी छोटो ठोटे रे मिष्टि फूलेर मधु लुटे रे जिरि जिरि झोरा तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे। चलो सबाई सलाम करो सलाम সালাম যদি না করো আমি নম্বর সব মতন গালাগাল করবো, বলবো ড্যাম ফুল ব্লাডি সোয়াইন, তোমরা সবাইকে নগরি থেকে বাইর করে দেব, তোমরা লাত মারব, তোমার উপর থেকে ইঞ্জিন ঝলিয়ে দেব। আর যদি সালাম করলে সাহেব বলবেন ও মাই ডারলিং ও মাই ডারলিং ও মাই ডারলিং কয়। জোড়ার পানি কি বাঙালি বাবু ঠিক বলে কি বলে বলে বেটি ছেলার হাসি হলো সর্ব নাশি কিরকম সে আমার সঙ্গে হাসি করছে। Why so late? আমি আজকে টেনেছি সাহেব, খুব মাল টেনেছি। ফ্যাক্টরি সে নিকল যাও, ইউ ড্রাঙ্কেন ফুল। ফ্যাক্টরি কি তোমার বাপের শালা? आगे बढ़ा तो उठाकर बॉयलर में फेंक देगा। कीजिए अच्छे सर, कोई पांच आठ पा घूमता टेने और पास छुए था शायद लोग यदि बॉसे दिश ना तो सर तर माथा चोरा नाचिए नाचिए बुझले ইজ্জতের লাত মারবে লাত শালা লাত। সগিনা যদি কাজ না করে আমরা কেউ কাজ করব না। আছে কাম বন কাম বন কম্বল 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 কম্
बदमाश बेवकूफ शादी आगे शुरू कर दिए You owe an explanation for all this. You and you alone are responsible. Sir, I could not digest insubordination. Shut up! I warn you, Smith. I warn you for the last time to behave with coolness. Or you know very well. देखो तुम्ही सगीना नाथ हाँ सर यू आर अ ब्रेव बॉय तुम्ही शहोशी चले नहीं साहेब हमी तो अनेक भय करी आज तक नहीं है खाली ये छोटा छोटा बच्चा लोग है इसका भूखा पेट को हम डरता साहब तुम्हारे साथ बात करेगा रिगार्डिंग दिस स्ट्राइक ये काम बंद इस सबसे पूछिए हुजूर कार कसूर छिलो बिना दोषे हम आकर लात मार ले आज 30 साल से हमी कंपनी का काम कर छी और सलाह आखिर में ही बेच जाती आई नो स्मिथ इज अ बिट रफ बट ही इज अ गुड वर्कर कम ऑन चिल आउट आई विल स्टैंड टी फॉर एवरीबॉडी चाय पिएंगे और बात करेंगे यू नो यू हेल्प मी आई विल हेल्प यू एंड टुगेदर बिग फैक्ट्री More work, factory grows larger, more food for you, more clothes, and then we're all happy. Yeah. Come on then. What are you waiting for? Come on. Bhalo beshe, beshe basur bhalo, lele beshuna. Bhalo beshe, beshe basur bhalo, lele beshuna. নইলে বেসোনা গো সখী নইলে বেসোনা ভালো বেশে বেশে বাসরে ভালো নইলে বেসোনা ভালো বেশে বেশে বাসরে ভালো নইলে বেসোনা আধার ঘরে আলো হুলাম গুলাম হুলাম চাপা হুলাম করবি হুলাম গুলাম হুলাম চাপা হুলাম করবি ও ভোর সবেরে ফিরে সখী দেখা পেলাম না দেশে দেশে বাসরে ভালো নইলে বেসোনা ভালো দেশে দেশে বাসরে ভালো নইলে বেসোনা নইলে বেসোনা গো সখী নইলে বেসোনা নইলে বেসোনা গো সখী নইলে বেসোনা ভালো দেশে দেশে বাসরে ভালো নইলে বেসোনা ললিতা তোর লজ্জা করেনি কেন আরে শাদি করা মেয়ে এই সবার সামনে নাচছে ধেই ধেই করে হ্যাঁ কার শাদি হয়েছে রে কার সঙ্গে বাস তুই কোথায় কিন হ্যাঁ এ জান বাহাদুর আরে কি রকম মরে রয়েছে अरे तोर वो शाह शाम में नाचे हैं तू ही साला बेसरम सीखने बोशे बोशे टांग चीज हाँ वो वो क्या मैं टैग कोई ची ताईज अरे आमी ओके भागे दिए ची हाँ आमी दूसरा शादी कर वो हाँ आमी भी दूसरा शादी कर वो ए चुप
কিচকিচ বন্ধ কর, কিচকিচ বন্ধ কর। এখন এইখানে আমার মিটিং হবে। খাতি, আমি অনেক ভেবে ঠিক করেছি। আমরা একটু কানুন বানাতে হবে, কানুন। কি যেই শালা চুপ করে চুয়েদের মতন সাহেবের মার খাবে, ও শালাকে আমরাও পিটবো। যেই শালা চুগলি খাবে কিংবা সাহেবের তেল পালিশ করবে, ও মাচিস আছে না মাচিস, একটু মাচিস নিয়ে ওর ধুতিতে কিংবা ওর পাজামাতে ভুক করে আগুন জ্বলিয়ে দেবো। আজ নিজের বউ বেটিকে সাহাবদের বাংলাতে নিয়ে যাবে? হ্যাঁ, ও হারাম খোরকে টুকরা টুকরা করে কেটে বড়ার ভিতরে বন করে বরাবর উচ্চ পাহাড় উপর থেকে ফেলে দেবা। উস্তাদ, মিটিং শেষ? হ্যাঁ শেষ। তো একটু গানা হবে? হবে 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 হবে, গানা হবে। ভালোবেসে বেসে বাসরে ভালো, নইলে বেশো না। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না। বাহ, বড় ভালো গান রে বাদা। নইলে বেশো না গো সখী, নইলে বেশো না। নইলে বেশো না গো সখী, নইলে বেশো না। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না। ভালোবাসার যত জ্বালা, ভালোবাসার যত জ্বালা, অচেনা জানা খেলা, অচেনা জানা খেলা। ভালোবাসার যত জ্বালা, ভালোবাসার যত জ্বালা, অচেনা জানা খেলা, অচেনা জানা খেলা। মুখে যত বলি সালা মন মানে না, মুখে যত বলি সালা মন মানে না। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না। ভালোবেসে বেশে বাসরে ভালো, নইলে বেশো না। আমি তো জামানা বদল গিয়া, আগে বিশ সাল আগে সব লোক জনার্দন লাশ মারত, মর্দানাকে মারত, জনানাকে ভি মারত, কশু থাকলে মারত, না থাকলে ভি মারত। কি করবো সারা, খালি লাশ খেয়েছি। সগিনা, আমি ভি বলব বেটা, তুই আজ আমাদের একটা স্বপ্ন দিবি আর একটা হিম্মত দিবি। তুই আমাদের লিডার, তুই আমাদের মরদ, তুই তুই আমাদের সব কিছু। তুমি ওকে লিডার বানিয়ে মাথায় তুলেছিলে, ওর প্রতি তোমার ভালোবাসা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে এই জনতার আদালতের বিচারের কোনো সম্পর্ক নেই। আমরা এখানে মায়া মমতা ভালোবাসার কারখানা খুলতে আসিনি, আমরা বিচার করতে এসেছি। কার বিচার দিছ? তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন নির্বোধদের। কি কসুর করলাম বুঝতে পারলাম না, খালি খালি গালি দিচ্ছেন তো কি করবো সারা, বসে পড়ি। সাগিনা মাহাতো, তোমার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তুমি আমাদের সঙ্গের প্রতি আনুগত্য দেখাওনি, তুমি আমাদের সংগঠনে বাধা দিয়েছ। আমাদের সভ্য হয়ে যে আমাদের কাজে বাধা দেয় তাকে আমরা বলি বিশ্বাসঘাতক। কেউ সারা আমাকে বেঈমান বলবে না বাবু সাহেব। ফোন দিয়ে নেব। হ্যাঁ, খারাপ কাজ করেছি, অনেক খারাপ কাজ।
আরে শালা সারা দুনিয়া খারাপ কাজ করে, কিন্তু তোমার মতন বেইমানি এই চালবাজি কা ধান্দা আমি করিনি বাবু সাহেব। সাকে না মাদুর। তোর আবার কি বলবার আছে রে শালা চোর? যাদ হ্যাঁ কোম্পানি কা মাল চোরি করেছিলি, যাদ হ্যাঁ? আর আমি তোকে কোম্পানি থেকে বরখাস্ত করেছিলাম। এ সালে রাম হারামি হুজুর, কবি কই কানুন ও মানে নাই, একরো জবরদস্তি আমার বহুর সাথে রাত কাটিয়েছিল। তুই তখন কি করছিলি, বিস্তারা লাগিয়ে দিচ্ছিলি কি? চুপ রাও। কোথায় রে? কোথায় কবে? পরশাল, ও তারিখ আমার মনে নাই, বাকি ওর বাড়িতে। আমার বাড়িতে তেরা বিস্তারা কি করে এলো রে? হ্যাঁ এই হারাম খোর আপনার বাবুকে আমার কাছে নিয়ে এলো, খুদি লেখে আয়াব। এই জন্য কি এর চুরির কথা আমি কোম্পানিতে না বলি? আরে হাম তো শালাকে মুখে থুক যা, একলা দিয়ে কোম্পানি থেকে বাহির করে দিলাম। আমার মনে হয় আমাদের কোনো কাজ এগোচ্ছে না, শুধু শুধু কাদা ছেটানো হচ্ছে, পুরো জিনিসটা অশ্লীলতায় ভরে উঠেছে। হ্যাঁ হ্যাঁ তুমি বলো ভাই সাহেব, তুমি বরাবর সাচ্চা আদমি আছো, আমার ছোট্ট ভাই মতন, তুমি সত্যি বলো আমি কি কসুর করেছি? এ সম্বন্ধে আমি কিছুই বলতে চাই না সাকিনা, কারণ এটা আমি কিছুই জানি না, শুধু এইটুকু জানি তোমাকে আদালতে আনছি বিচারের জন্য। তুমিও আমাকে দোষ দাও বাবুজি, আমি তোমার উপরে বিশ্বাস করেছিলাম, সত্যি আমি বিশ্বাস করেছিলাম, ভাবছিলাম কি তুমি আমার ভালো করতে চাও, লেকিন কোই বাত নেই হ্যায়, কোই বাত নেই হ্যায় বাবুজি, বলো দোষ দাও, সব মিলকে দোষ দাও, আমি বসে আছি দোষ দাও, দাও দোষ। আমি কাউকে দোষ দিচ্ছি না সাগিনা, কারণ দোষারোপ করে অভিযোগ করে সময় নষ্ট করার মতো প্রচুর সময় আমার নেই। আমার সামনে শুধু একটাই উদ্দেশ্য সাগিনা, তাহলে পার্টির শৃঙ্খলা মেনে চলা, যেই শৃঙ্খলা ভাঙবে তাকে শাস্তি পেতে হবে, সে যেই হোক। তোমার কথা নয় বাবু, এই তোমার কথা নয়, অন্য কারো কথা, আর আমি জানি সে কে, আমি জানি বাবু। বন্ধুগণ, আমি সাগিনা মাহাতোকে অনেকদিন ধরে চিনি, অনেক দুঃখের দিনে অনেক ঝড়ে রাতে আমরা একসঙ্গে কাটিয়েছি, পরম বন্ধুর মতো, পরম আত্মীয়ের মতো। কলকাতায় শ্রমিক সঙ্গে নেতা শ্রী অনুপম দত্ত একদিন বললেন, শুনুন আপনাদের একটা গল্প বলি। একটি সিংহ শাবক একদল ভেড়ার মধ্যে পালিত হচ্ছে, তা ভেড়াদের মধ্যে থাকতে থাকতে সে ভেড়াই হয়ে গিয়েছিল, মানে খুব নিরীহ আর কি। একদিন একটা নেকড়ে সে পালের মধ্যে এসে পড়ে, নেকড়েটা দেখলো যে ভেড়াদের মধ্যে একটা সিংহ রয়েছে, তাই না দেখে সে তো প্রাণ ভয় ছুটতে লাগলো। সিংহটা তো প্রথমটায় খুব ঘাবড়ে গিয়েছিল, কিন্তু যে দেখলো নেকড়ে নিজেই ছুটে পালাচ্ছে, অমনি বীর বিক্রমে তার পেছনে দৌড়লো। ছুটতে ছুটতে নেকড়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যেখানে সামনে সিংহ আর পেছনে গভীর খাদ, আর পালাবার পথ নেই। তো নেকড়েটা তখন প্রাণ ভয় ঠকঠক করে কাঁপছে, এই বুঝি সিংহটা তাকে একবারে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। তো সিংহটা কি করলো জানেন? আস্তে আস্তে নেকড়েটার দিকে এগিয়ে তাকে ভেড়াদের মতো ঢু মেরে গর্তে ফেলে দিল। এমনি একটি সিংহ শাবকের কথাই আপনাদের বলবো, তার নাম সাগিনা মাহাতো। যদিও তার সাথে আমার সাক্ষাৎ পরিচয় নেই, তবু যতদূর শুনেছি লোকটি ক্ষমতাশালী, বুদ্ধিমান, কর্মঠ, কিন্তু আশেপাশে নিরীহ লোকদের সঙ্গে থেকে সে তার শক্তি ক্ষয় করছে। আমার ইচ্ছে আমাদের নবীন কর্মী অমলবাবুকে পাঠিয়ে সাগিনাকে আমাদের দলভুক্ত করাবো। সাগিনা মাহাতো সম্বন্ধে আমি যতদূর জানি সে একজন নিকৃষ্ট শ্রেণীর গুন্ডা, ওর মতো লোককে আমাদের সঙ্গের মধ্যে এনে নেতৃত্বের আসনে বসালে আমাদের ক্ষতিই হবে, কারণ ক্ষমতার আস্বাদ পেলেই ওরা ইনডিসিপ্লিন হয়ে ওঠে, আরো ক্ষমতা পাওয়ার লোভ ওদের মধ্যে প্রকট হয়ে ওঠে। কিন্তু এদের জন্যই তো আমরা কাজে নেমেছি অনিরুদ্ধ বাবু, এদের দেখে মুখ ফিরিয়ে থাকলে চলবে কি করে? আমি তো তা বলিনি, আমি বলতে চাইছি এদের সঙ্গে নিবিড় ভাবে মিশতে হবে, এদের জানতে হবে, এবং বিদেশি স্বার্থপর ক্যাপিটালিস্টদের সঙ্গে লড়তে হবে এদের নিয়ে। এদের নিয়ে লড়বে এই সব মেরুদণ্ডহীন লোকগুলোকে নিয়ে? এদের মেরুদণ্ড যাতে শক্ত থাকে তার চেষ্টা করতে হবে, ওদের সাহস দিতে হবে, ভরসা দিতে হবে,
সেই জন্যই তো আপনাদের মতো শক্তিমান লোকেরা এই সংগঠন তৈরি করেছে। বন্ধুগণ, সাগিনা মাহাতো এবং তার মতো সবাইকে যদি আমরা আমাদের এই সংগঠনে আনতে পারি এবং ওদের জন্য যদি সত্যিকারের কাজ করতে পারি, আমি আপনাদের কথা দিচ্ছি, দেখবেন ওরাই আস্তে আস্তে সমস্ত শ্রমিকদের আমাদের এই সংগঠনে এনে হাজির করবে। তুমি সাগিনা মাহাতো কি চেনো? সাগিনা ইসে কেউ নেই পূজা যে নিজের বাপ কে চিনি কিনা। ও শুনছো, তুমি জানো সাগিনা কোথায় থাকে? নিজের হাত দেখান, নিজের হাত দিচ্ছি, ব্যাস করছি ব্যাস করছি। দেখে নেবো একদিন। কি দেখবি রে, কি দেখবি? তোর তাকাত আছে তো যাকে কোম্পানিকে সাহেব লোককে দেখানো তোর তাকাত, ও তো সব লুটছে। এরকম লোক সারা বাইরে তো ডরকে মারে মুছে বাত নেই নিকলতা, আর ঘর মে নিজের বিবি উপর চলম। কেন হাসির কি কথা হলো সাহেব? তোমার নাম সাগিনা মাহাতো? আমি সাগিনা, কেমন? আমি কলকাতা থেকে আসছি, আমাদের শ্রমিক সংঘের নেতা অনুপম দত্তের কাছ থেকে। দত্তবাবু, তুমি দত্তবাবুকে চিনো? আমি তার পার্টির মেম্বার। কেমন আছেন দত্ত সাহেব? ভালো আছেন, তোমার কাছে আমাকে পাঠিয়েছেন। অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চলো আমরা চা খেতে খেতে বাদ করি।
কিন্তু বাবু সাহেব কিছু গড়বড় হবে, ঠিক হবে না। কিসের গড়বড়? ফিরবার চলে। কি খবর কলকাতার? কি খবর বাবু? বিশেষ সুবিধা নাই সাকিনা, কলকাতায় বড় বড় বিদেশি কোম্পানিদের সঙ্গে লড়তে গেলে অনেক ধৈর্য, অনেক সময় দরকার। কি কথা ফুজুর, আরে লড়াই করতে হলে মারা ধরতে হবে বাবু, পুরানো রাস্তা ধরতে হবে, পিটতে হবে সালাদের, চাকা বান করতে হবে মশায়। তাতে শক্তির অপচয় হবে সাকিনা, যাদের সঙ্গে আমাদের লড়াই তারা অনেক বেশি শক্তিশালী, তাদের সব কিছু আছে সাকিনা, আর আমরা যে সর্বহারার দল। কিছু মনে করুন না বাবু, আমি তোমাকে চিনি না, কিন্তু যে বাত আপ বলতা না वो एकदम बेकार बात, उसमें कोई दम नहीं। ये की बोल चो हमारा सर्वहारा आछे, अरे हमारे ओ ताकत आछे, और जदि हमें ओ ताकत देखाते पारि तो ये सारा हमारा शाला डर के मारे धुजबे धुक 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 धुक। तू एक रुपये कुछ हाँसचे हाँसचे बेवकूफ लड़की हाँसचे, अरे इधर में हंसने का जगह नहीं है, एक ने और एक पॉलिटिक हो चुके पॉलिटिक। चल भाग भाग इधर से, भाग। ना मैं जाऊँ ना। चल भाग इधर से। ना मैं जाऊँ ना, और संगे थक बो ना, अमी तोर काची थक बो। की बेसरम में, निजर शामी संगे थक बे ना, उन्नो मोदर संगे हंसी कर बे ठट्टा कर बे। हाँ हाँ जरूर कर बो, तोर की रे? एक लपड़ देगा सर के ऊपर में तो जमीन के अंदर घुस जाएगी तू। अरे जा जा, बड़ा है लपड़ तप्पड़ देने वाला, जा। देखा देखा, जाती के नहीं तू? ना। तू जाती के नहीं? ना। अच्छा देखता हूँ। चल। ना ना। चल। चल। ए, अंजू, वो क्या मत करनी? तू जा भाग। तू ही भाग शाला, तू जा। तू सामने घर कर बोला नहीं? ললিতা इधर आना। चलो चलो बाबू। क्या हुआ बे? आ जाओ। क्या हुआ? लिए गल सागिना ललिता के लिए गल। ছবি কর, তোমার পাশ থোড়া দের রাখো, যারে তোর পরে বন্দোবস্ত করবো, যা। পরে কি বন্দোবস্ত করবি রে? উদার মে বলা চল, এখন বলছি যা, পরে বন্দোবস্ত করবো। মুখ খুলেছে? হ্যাঁ খুলেছে, জলদি ফিরে আসবি। চলুন বাবু স্যার চলুন, মেয়ে তো খুব সিধা, একদম শালা ফ্র্যাঙ্ক। Thank you.
इंतनी साहेब सलाम। What do you want? क्या मांगता है? शुदू सलाम दिच्छे साहेब। तो राग क्या ना कुछ? Don't disturb me, I have no time. Time हमार का जब खूब कम साहेब, अनेक काट कुत्ते हो गए। ए भद्दलों के आप में ए टेलीफोन करते देवन? Don't allow him, sir. He's a पक्का गुंडा। और जाला है रात्रि के काश कमेंट पर जितने बेरो हो तब नू उपाय नहीं। और तुम ही कैसे होगा? ए लाठर बाट के सोंगे नहीं घुरे वाला सब? हमें एक जन कोर्मी इधर से काज करते हैं इसे। त्राता त्रांग करते हैं सर। सेंड बाय इस होलीनेस। टेलीफोन करो सर। नहीं होगा अभी भागो। टेलीफोन करो वो सर। रो आप देखे सर। ये देखिए तुम्हारे बापेर जमीदारी पे सर। हमारे बापेर ने कि तुम्हारे बापेर जमीदारी की ठीक से बात कर। और हमको कथा बोल बिना बोले दीची तुम अपन लीडर हमें अनेक देखे सी। তোমার মতন বাঙালি বাবু ভি আমি অনেক দেখেছি। বলবো কি বলবো? কি বলবি বল না। সেই রাতের কথা কি বলবি বল? এই লক্ষ্মী বাইয়ের ঘরে কি হচ্ছিল বলবো কি? আমি বলছি সাহেব সব থেকে পাঁচই লোকে উপর থেকে আপনার লোককে গাড়ি দেয় আপনাকে নিচ থেকে আমাদের গরিব লোকের জেব খায়। গেট আউট সাগিনা, ইউ কান্ট ফোন ফ্রম হিয়ার, গেট আউট। সাহেব আরে বাঙালি বাবুকে ধর্মস করতে হবে। Don't get nervous, sir. Telephone over here, sir. Kali Vishwas, sir. Get me my number. Mona Badi 38. কালী বিশ্বাসকে একবার দিন তো। হ্যাঁ কালী বিশ্বাস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কাল্যাণ, আমি অমর কথা বলছি। হ্যাঁ পৌঁছে গেছি পৌঁছে গেছি। আমি জাগিনা মাহাতোর কাছে আছি। ধরুন। হ্যাঁ কালীদা নমস্কার। এই তোমার কলকাতার চিড়িয়া এসেছে, এবারে তোমাকে চিনে। হ্যাঁ হ্যাঁ এক মিনিট। এই তোমরা সব যাও। ও জেনারেল ম্যানেজার না? এ ম্যানেজার ট্যানেজারকে তুমি কেন চিন্তা করছো? হ্যাঁ ও সব ঠিক হয়ে যাবে কালিদা, জমানা বদলে যাবে, সব এক লাইন মে আ যায়গা। তুমি ওর জন্য চিন্তা করো না। হ্যাঁ কে সে ঔরত সে ছোকারি? না না সে পালিয়ে গেল। নাই কিছু এমনি হলো না, একদিন ট্রেনে এলাম, দু চার চার লাগা যেত তো ভাগ গেই। এই তো জীবন কালিদা, এই তো জীবন। নাম তোমার? বাদল। তুমি আজ কাজে যাওনি? দেখি রে বাবুজি, ইয়ে এক রোজ কাজে যাবে তো দু রোজ কামাই করবে। কি কাজ না করলে চলবে কি করে? রোজ কাজ করতে ভাল লাগে না। এ হ্যাঁ ভাল লাগে না, রোজকার না করলে আমাকে খাওয়াবে কি? বলছে খাওয়াবে কি? আরে বিয়ে যখন করেছি তখন সে ভার আমার। বাবু আপনি কি উস্তাদের বাড়িতে উঠেছেন? উস্তাদ? হ্যাঁ সগিনা মাতো আমার উস্তাদ। বম বম ছোটি সি পঞ্জি ছোট্ট ঠোঁটে রে মিষ্টি ফুলের মধু লুটে রে ঝিরি ঝিরি ঝোরা তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে রে তিরি তিরি নাচে
छोटी सी पंछी छोटो ठोटेरे मिष्टी फूलेर मधु लुटेरे धीरे धीरे झोरा धीरे धीरे नाचे रे धीरे धीरे नाचे रे धीरे धीरे नाचे छोटी छोटी सपना हमार छोटी आशा छोटी प्यार पहाड़िया छोटी गावे छोटी सी झोपड़ी चोरी चोरी आई तोरी छुप छुप रूप देखे तोरी मन होलो रंगीन बहार छोटी सी पंछी छोटो ठोटेरे मिष्टी फूलेर मधु लुटेरे झिरि झिरि झोरा तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे छोटी छोटी सपना हमार छोटी आशा छोटी प्यार पहाड़ी या छोटी गावे छोटी सी झोपड़ी हमार चोरी चोरी आई कान गोरी छुप छुप रूप देखे तोरी मन होल रंगीन बहार छोटी सी पंछी छोटो ठोटेरे मिष्टी फूलेर मधु लुटेरे झिरि झिरि झोरा तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे रे तिरि तिरि नाचे चुरानो डाकत तुई प्यार चुआ सपना हमार मुन चुरानो डाकत तुई चुनते गिये ताई फूंते देखी रे बोलते गिये ताई चुनते देखी रे हाशी फाशी एक होलो आशी जातो काचे रे आशी जातो काचे रे आशी जातो काचे अरे की बाबू साहेब शुए पड़ेछो ना शोबार व्यवस्था करछिलाम एसो ठीक आछे ठीक आछे शुए पड़ो शुए पड़ो शुए पड़ो आमी आर लालीटा भी एई खेने तुम्हार काजे घुमोबो की करे दादी की अरे अरे आमी तो सब फ्रेंड नाजिक फ्रेंड की अरे साथीर व्यापार तो मशाई যাই করতে হবে সবাই মিলিয়ে করতে হবে সাগিনা আমি বলছি কি আমি বারান্দায় গিয়ে শুই আরে দূর শালা তুমি আমার গেস্ট শালা তুমি আমার ফ্রেন্ড তোমাকে এইখানে আমার কাছে ঘুমতে হবে তোমার ট্যাং লম্বা করো তোমার ট্যাং লম্বা করো বঞ্চো 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 তুমি কিন্তু আমাকে মাঝে মাঝে অবাক করতে থাকে না কেন বাবা আমি কি করলাম এমন দ্বিধাহীন ভাবে মানুষের সঙ্গে মিশতে পারো এমন করে মানুষকে নিজের করে নিতে পারো সব মানুষকে আপনা করে না দেখলে এমন সম্ভব হয় না সাকিনা তাই তো তোমার কাছে ছুটে এসেছি তোমাকে যে আমার একান্ত প্রয়োজন কেন আমাকে কি দরকার দরকার আমাদের পরস্পরের জন্য সবাইকে সাগে না পৃথিবী জুড়ে একদল স্বার্থপর মানুষ চুলুম চালিয়ে চলেছে অন্যায় চুলুম এই চুলুমের বিরুদ্ধে প্রথম দাঁড়িয়ে ছিল ফ্রান্সের জনসাধারণ বাস্টিলের লোহা তচ্চা তারা গুঁড়ো করে রাজতন্ত্রের সমাপ্তি ঘোষণা করেছিল তারপর তারপর এলো সোভিয়েত রাশিয়ার বিপ্লব
শুধু গন্ডগোল করতে এসেছো এইখানে। আমি তো তোমার জন্য এই কুরুল নিয়ে এলাম। আমি ভাবছিলাম তোমাকে শালা মেরে কেটে পাহাড় থেকে নিচে ফেলে দেব। কেন? সেই তো আমার ভুল হয়েছে সাহেব, মদ গিয়ে আমার মাথা খারাপ হয়েছে সাহেব, আমাকে মাফ করবেন। আমি তো একটু ভাবলাম কি তুমি তো শালা আচ্ছা আদমি আছো, আমাকে মাফ করবেন। বন্ধুগণ, আপনারা প্রত্যেকে প্রচুর ক্ষমতার অধিকারী, কিন্তু আমাদের শত্রুরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। সেই সঙ্গে তাদের আছে হাতিয়ার, সে হাতিয়ার হলো টাকা, যা আমাদের নেই। কিন্তু তারা ভীরু, তারা কাপুরুষ, তারা আমাদের চেয়ে অনেক বেশি দুর্বল। আরে কি বলছেন মশাই, একবার বলছেন ওদের শক্তি আছে, একবার বলছেন ওরা ভীতু। আচ্ছা উস্তাদ, বলুন সাহেব, বলুন বলুন। আচ্ছা থাক থাক থাক, আমি বলবো। বলুন। হ্যাঁ বলো বলো বলো। এ সাথী, কলকাতা এক ভদ্রলোক দত্তা সাহেব এই সাহেবকে বাবু সাহেবকে পাঠিয়েছেন এখানে। কালকে আমি ভেবেছিলাম এই এই শালা কোম্পানির টিকটিকি হতে পারে, কিন্তু তা নয়, এই তো ভদ্রলোক। ইনি বলতে চান কি আমরা যদি সব মিলিয়ে এক হয়ে যাবে তো আমাদের তাকত বেড়ে যাবে। হ্যাঁ, আর আমাদের টাকা যদি বেড়ে যাবে তো কোম্পানি শালা ডর করবে। হ্যাঁ কি না? আর কোম্পানি যদি ডর করবে তো কোম্পানি জুলুম করতে পারবে না, কেউ বেটির ইজ্জত নিতে পারবে না। হ্যাঁ কি না? হ্যাঁ, সেজন্যে আমাদের সবাইকে এক হতে হলে এই বাবু সাহেবের পার্টিতে যেতে হবে। হ্যাঁ কি না? উস্তাদ, লক্ষ্মী লক্ষ্মী জঙ্গলে ছিল। আচ্ছা
পারবিস না লক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে লক্ষ্মী, সব ঠিক হয়ে যাবে লক্ষ্মী। ছেড়ে দিতে হবে পুলিশ সাহেব। পুলিশের কাজে বাধা দিতে যেও না সাগিনা, বিপদ হবে। কি বিপদ হবে? কোম্পানি বাদলের নামে ডায়েরি করেছে, স্মিথ সাহেবকে অজ্ঞান অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সমস্ত এভিডেন্স নিয়ে আইন অনুযায়ী আমরা বাদলকে গ্রেফতার করেছি, যা বলার আছে কোর্টে গিয়ে বলো। আরে দাইনে দাও তোমারা কোর্ট সাহেব। উনি ঠিকই বলেছেন সাগিনা। ঠিক ঠিক বলেছেন বাবু। পুলিশের কাজে আমরা বাধা দিতে পারি না, আইন ভাঙার অপরাধে আমাদের কোনো যুক্তিই চলবে না। আজ থেকে কোম্পানি চাকা চলবে না, কেউ কাজে যাবে না। আজকে আবার বেআইনি হচ্ছে তা কিনা, স্ট্রাইক করার আগে কোম্পানি ম্যানেজারকে আমাদের চিঠি দিতে হবে। রাখো সাথী, তোমরা অনেক আচ্ছা আদমি আছো, লেখা পড়া কিন্তু বেবকুফ। এক শালা জানোয়ার আমার খয়ের ইজ্জত নিয়েছে, আমি ওকে পিটেছি। তোমার শালা পুলিশ আছে, তুমি আমাকে গ্রেপ্তার করলে করো, কিন্তু এখন আমার তাকাত দেখে নাও। Solve this problem. Let's discuss it across the table. Tumi kam nakole, factory bun takbe. You people will be the losers. Come on, sit down. Let's discuss the matter. Thik ache sir. Ei bhul bhal ache bolo. Kam chalu roko, your demands will be met. Ki milbe sir? Smith saab ka tabiyat abhi acha hai. So bottle ka Upajova police case Hua. Company withdraw Karega. Bottle will be released. Bottle ka wife Upajo Zulam Hua. The company takes responsibility. You see. 100 rupees? Exor Tucker compensation. I think that's fair enough. Cunningham Sahib. আমার বহু বেটির ইজ্জতের দাম এই লাগালে না, 100 টাকা। What more can I do? Smith will apologize. খুব ভালো। Can't you say anything but bolo kotha, bolo kotha? Suggest something concrete. কানিং সাহেব, এক ছোট্ট কাজ করবে তো কাম চালু হয়ে যাবে। Anything you say. I'll persuade Smith to do it. Ek chhoto kaaj ache sahab. Yes. O Smith sahab er gora gora mem sahab ache. O mem sahab ke amar badal shonge ek raat ghumote dite hobe sahab. What? Why it's preposterous. It's downright primitive. Janwar ka mafik mat bolo. Apni to janwarer moton kaaj korchen sahab. Ami to shudhu mukhe bolchi. কানিংহাম সাহেব, ইজ্জত নিলে ইজ্জত দিতে হবে। আমাদের অভিনন্দন জানাচ্ছি মিস্টার মাহাতো।
মিস্টার স্টার কেন মশাই? আমরা তো সব ভুকা নাঙ্গা মজুর লোক আছি, আপনি তো পড়া লেখা আদমি, আমার মদত করবেন তো আমার এই সব শালা গন্ডগোল ঠিক হয়ে যাবে। এই ও গুরুং কোথায়? এই গুরুং, ও চা রসগোল্লা সব তৈরি কি? সব ঠিক আছে। এত দূর থেকে এসেছেন, আপনার প্যাস তো নিশ্চয় হবে। আপনি ব্যস্ত হবেন না মিস্টার মাহাতো, রসগোল্লা খাওয়ার বিশেষ আগ্রহ আমাদের নেই। আমাকে মিস্টার বলছেন, আমি তো সত্যি করে লজ্জা পাবো। চলুন 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 চলুন। আমরা সবাই তো জান দেবার জন্য তৈয়ার, চলুন তো। দারুণ লোক তো, তোমাদের একটা দারুণ থ্রিল আছে। আমার কিন্তু সাগিনাকে দারুণ লাগছে, একটা মানুষের মতন মানুষ। ওখানে একটা এক্সপেরিমেন্ট হয়, ভারতবর্ষের সমস্ত শ্রমিকদের নেতা ওকে করা যায় না? একজন শ্রমিক যে শ্রমিকদের নেতা হবে এর পেছনে কোনো যুক্তি নেই। আই ডোন্ট মেক মি লাফ। আশোয়া যাই করো, ও কিন্তু নেতা হওয়ার জন্য জন্মেছে অনিরুদ্ধ। জন্মে আমার বিশ্বাস নেই বিশাখা, আমি বিশ্বাস করি কর্মে। আমার শ্রমিক ভাইয়েরা, আপনারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে শ্রী সাগিনা মাহাতোর নেতৃত্বে এখানে স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন। কোম্পানি শত চেষ্টা করেও আপনাদের স্ট্রাইক ভাঙতে পারেননি। আজ তারা আপনাদের কাছে নত হয়েছেন, একটা মীমাংসার জন্য আমাদের শরণাপন্ন হয়েছেন, এবং সেই কারণে আমরা ছুটে এসেছি। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, কোম্পানির সঙ্গে যে মীমাংসাই হোক, আপনাদের ইজ্জতের বিনিময়ে কোনো ফয়সলা হবে না। All right, I will sign this agreement, but you must do something about Sagina. Sagina Mahato is the only source of trouble. Sagina Mahato's source of trouble বললে ভুল বলা হবে মিস্টার কানিংহাম। Sagina ওদের প্রেরণা, source of inspiration. Yes, that's understood. But everything must be done in a civilized manner. They're so adamant, so obstinate and rude. তার জন্য আপনারা দায়ী, কি করেছেন ওদের জন্য? Just nothing. শুধু একটা জিনিস করেছেন, রাজত্ব। Oh, nonsense. শুধু একতরফা exploitation দিয়ে কিছু হয় না মিস্টার কানিংহাম। We are trying hard. But that damned Sagina. সব কৃতিত্বটাই কিন্তু Sagina ছাড়া, এখানে আমি একা কিছুই করতে পারতাম না। হ্যাঁ, আমরা বহুবার এই এলাকায় শ্রমিকদের সংঘবদ্ধ করার চেষ্টা করেছি, কিন্তু বিদেশি মালিকদের চক্রান্তে তা বারবার বানচাল হয়ে গেছে। দেখা যাক আমাদের সঙ্গের হস্তক্ষেপে যদি একটা সম্মানজনক ফয়সলা হয়ে যায়। সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো, অনিরুদ্ধ এগ্রিমেন্ট সই করতে গেছে এন্ড হি উইল ডু হিজ বেস্ট। এগ্রিমেন্ট সই হচ্ছে? কই, আমরা তো কিছু যাই না। হচ্ছে না অমল, সই হয়ে গেছে। আমি ঝটপট সব সেরে ফেলতে চাই। স্ট্রাইক দি আর when it's hot. কোম্পানি আমাদের সব দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। অমল, তুমি একটা কাজ করো, সাগিনাকে বলো মিটিং ডাকতে। ব্যাপারটা মিটিং এই ঘোষণা করে দিতে চাই, এটা হইচই পড়ে যাবে। আই হ্যাভ এ সারপ্রাইজ ইন স্টক ফর অল অফ ইউ। সাগিনার কাজ শেষ, এবার ওকে বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে সাগিনাকে? হ্যাঁ, একটা খুদে ডিক্টেটর যদি তৈরি করতে না চান, ওকে বাড়তে দেবেন না। তোমার কথা আমি বুঝতে পাচ্ছি না অনিরুদ্ধ। সাগিনা এখানে আমাদের একমাত্র ভরসা, ওর জন্য আমরা এখানে কাজ করার সুযোগ পেয়েছি। ব্যক্তিকে আমি পার্টি মেশিনারির একটা বোল্টুর থেকে বেশি মূল্য দিই না মিস্টার দত্ত। Sagina is no longer important here. পার্টি একটা হৃদয়হীন যন্ত্র নয়, মানুষকে বাদ দিলে পার্টির অস্তিত্বই থাকে না। যাই হোক, এ ব্যাপারে আমার একটা ক্লিয়ার ছবি পাওয়া দরকার। এই যে আমাদের সঙ্গে কোম্পানির এগ্রিমেন্ট হয়েছে, তাতে পরিষ্কার লেখা আছে যে আমাদের তরফ থেকে একজন লেবার ওয়েলফেয়ার অফিসার নেওয়া হবে। Sagina Mahato হবে
আমাদের লেবার ওয়েলফেয়ার অফিসার। সাকিনা ওয়েলফেয়ার অফিসার? হ্যাঁ মিস্টার দত্ত, ওকে ভালো মাইনে দিন, একটা ভালো বাংলো দিন, ভালো ভালো জামা কাপড় দিন, ভালো খেতে দিন, ব্যাস দুদিনেই আমাদের সাকিনা মাহাতো শেষ। আমি জানি তোমার চক্রান্তে সাকিনা মাহাতো শেষ হয়ে যাবে, কিন্তু তুমি ওকে খতম করার জন্য উঠে পড়ে লেগেছো কেন? ও সার্ভিস দিতে পারে, নেতৃত্ব করার যোগ্যতা ওর নেই। তোমার মুখ থেকে এরকম বুর্জুয়াসুলভ কথা শুনবো আমি আশা করিনি অনিরুদ্ধ। এরকম একটা ইম্মরাল কাজ করার সমর্থন তুমি সংঘ থেকে পাবে না। এই এলাকায় সংঘ গড়ে তোলার সব দায়িত্ব এখনো পর্যন্ত আমার উপর, আপনি আমাদের সম্মানিত অতিথি। যতদিন না নতুন কনফারেন্সে দায়িত্বের পুনর্বণ্টন হচ্ছে ততদিন আমার কথাটা আপনাকে মানতেই হবে, নইলে ভায়োলেশন অফ পার্টি ডিসিপ্লিন হবে। আর তাছাড়া আমার তো মনে হয় মিস্টার দত্ত কনফারেন্সেও বোধ হয় আমার ফলোয়িংই বেশি হবে। কোম্পানি আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছে, স্মিথ সাহেবকে বদলি করা হয়েছে, শ্রমিক বাদলকে সমস্ত চার্জ থেকে মুক্তি দেওয়া, বাকিটা আপনারা অনিরুদ্ধ বাবুর কাছ থেকে শুনুন। বন্ধুগণ, আপনাদের সকলের সুখ সুবিধা দেখার জন্য একজন লেবার ওয়েলফেয়ার অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে, এবং সেই অফিসার আপনাদের মধ্যে থেকেই একজন নির্বাচিত হবেন। এখন আপনারা বলুন, আপনারা কাকে চান? আমার মত যদি চান, আমি আপনাদের এবং আমাদের সকলের সাকিনা মাহাতোর নাম প্রস্তাব করছি। আমি সাকিনা মাহাতোর নাম সমর্থন করছি। কি উল্টো কথা করছেন আপনি? আমি তো শালা ফালতু আদমি, লেখা পড়া জানি না, অফিসার কি করে হব? আমি তোমার সেক্রেটারি হব সাকিনা, তোমার কোনো অসুবিধা হবে না। মাফ করবেন ম্যান সাহেব, আমাকে সেক্রেটারি ফেক্রেটারি দরকার নেই, সেক্রেটারি নিয়ে আমি কি করব সাহেব? আমি তো শুধু মজদুর লোক, মজদুর থাকতে চাই। দেখো একে নিই, এই গুরুং বসে আছে না, এই গুরুং এদিকে আছে, এদিকে আছে, ভেঙে গেল। জিন্দাবাদ কে বাচ্চে বুঝবে না, কিচ্ছুই না, খালি জিন্দাবাদ জিন্দাবাদ করবে। কেন কি হলো মিস্টার দত্ত, আপনার শরীর খারাপ হয়নি তো? তাহলে চলুন, ওরা যে এগিয়ে গেল। দেখ না ওরা আর কতদূর যাবে, ওদের দৌড় ওয়েলফেয়ার অফিসারের বাংলো পর্যন্ত। তোমাকেও বেশি দূর দৌড়তে হবে না অনিরুদ্ধ, মাঝপথেই দম ফুরবে। লেটস সি। মুখ শুকনো করে ঘোরাফেরা করছো কেন অমল? সব যেন কেমন গোলমাল লাগছে। মিস্টার অত হঠাৎ কলকাতায় ফিরে গেলেন, কাউকে কিছু না বলে
কেমন জানো কাজ করতে হলে সেন্টিমেন্ট টেন্টিমেন্ট গুলোকে শিখে তুলে রাখতে হবে আমার। তোমাকে তো সত্যি সত্যি সাহেব লাগছে বিশাখা। আচ্ছা আমাদের সাগিনাকে যদি জেনারেল ম্যানেজার করে দেওয়া তাহলে কেমন হয়? মজাক করছেন সাহেব? এই কি শালা ঘর, সারা রাত শুতে পারলাম না। এই কি কাপড় দিয়েছেন দেখো, সব খুলে ফেলি, আমাকে ভালো লাগছে না। আমি ঠিক করে দিচ্ছি সাগিনা। একটা সার্কুলার পাঠাতে হবে। কার সার্কুলার? সমস্ত শ্রমিকরা তাদের অভাব অভিযোগ আমাদের জানা। আমি টাইপ করে রাখছি, তুমি শুধু সই করবে। কিন্তু আমি তো সই করতে জানি না, শুধু টিপ সই দিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেব, তুমি শুধু প্র্যাকটিস করবে। দারুণ দেখাচ্ছে সাগিনাকে, না অমল? হ্যাঁ, এক পোশাকেই ভুল পাল্টে গেছে। পুরি বাবা, এ কে গো? কেন চিনতে পারছিস না কি তুই? একদম সাহাব সেজেছিস, এ? সেজেছি তো বেশ করেছি, দেব এক চড়। হা হা হা, ভদ্রলোকের সাজ করেছিস তো ভদ্রলোকের মথা কথা বল। ভদ্রলোকের মতো কথা তোর মাথা। এই ললিতা, আজ রাত্রে আমার বাংলাতে পার্টি হবে, সবাই খাবে, চল আমরা সবাইকে ডেকে নিয়ে আসি। না। হ্যাঁ না। কেন? ও লড়কি কে আছে? কে লড়কি? ও এই যে মেম সাহেব, তোর চশমা বালি, তোর সঙ্গে হাসি করছিল। ওর নাম করিস না, সে অনেক লিখা পড়া মেয়ে, তোর মতন গইয়া নেই। গইয়া? গইয়া তবে রে, এ তো এখানে মরতে এসেছিস কেন? কি বললি? তো এখানে মরতে এসেছিস কেন? যা না, ও লেখা পড়ার কাছে যা। হ্যাঁ তো যাবো। যা যা যা। হ্যাঁ তো যাবো। যা যা। হ্যাঁ নিশ্চয়ই যাবো। গোলগাড়ি করতে এসেছে। নাও সব তোমাদের জন্য এসেছে। শেখে মরে যায়। গামছা দিয়া বান্ধি ইচ্ছা করে। কি করছো তোমরা এখানে? চলো ঘরে চলো, খাবে না? চলো ঘরে চলো। দিদিমণি
ইচ্ছা করছে। কি ইচ্ছে করছে? ইচ্ছা করছে, ইচ্ছা করে গামছা তাহলে আমরা সব খাচ্ছি মজা করছি, সে কথা কে? ললিতা কোথায়? ললিতা শেতানের মকান, এই বিস্তরা পাপীর বিস্তরা, এখানকার তমাম চিজে ভগবানের শাপ আছে সগিনা। এখানে মানুষ থাকে না, শেতান থাকে। তুই কিছুই জানিস না ললিতা, জামানা বদলে গেছে, সব উল্টা পাল্টা হয়ে গেছে, উল্টা পাল্টা। আর যত শালা শয়তান ছিল সব ভেঙে গেছে। এখন এই মকান আমার মকান, এই মকান তোর মকান, তোর এ আমাদের সবার মকান। না, আমি এ কোঠিতে থাকবো না। কেন কেন? আমারও টুটা ফুটা ঝোপড়ি এর চেয়ে অনেক ভালো। আরে ঝোপড়ি ঝোপড়ি কি করছিস সারা? আরে এই তো ফার্স্ট ক্লাস বাড়ি, এদিকে দেখেছিস এই ইলেকট্রিক লাইট দেখেছিস? হ্যাঁ দেখেছি। আর সেইখানে ভিতরে এক ঠান্ডা পানি মেশিনও আছে। এই পর্দাগুলো দেখ, এই সিলিকের পর্দা, এই খিড়কি থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই দেখ শালা কত নরম নরম বিস্তারা, আর আর তুই শালা নিজের ঝোপড়ি নিয়ে বসে আছে। আর তোর ঝোপড়িতে কি আছে? তোর মাথা? হ্যাঁ আমার মাথা। তুই থাক এখানে, আমার ইলেকট্রিক ফ্লেকট্রিক লাইটে কাম নাই। তুই এখানে আমার সঙ্গে না থাকলে কে থাকবে? কেন, কই নতুন চিড়িয়া তোর চশমা বালি? মায়েরে কিরকম মেয়ে, আমার উপর কোনো ভরসাই নেই শালা। একে নিয়ে তো আমি দেখছি আমি নিজেই ফেসে গেলাম। কি তোমরা খালি জিন্দাবাদ জিন্দাবাদ করছো রে? জিন্দাবাদ চেয়েও বড় জিনিস আছে এই আমাদের বাচ্চা সব এইরকম খানা পাবে, সবাই এইরকম মাকান হবে, এইরকম স্কুল হবে, স্কুল হাসপাতাল হবে, আমাকে করতে হবে। আর যদি না করতে পারি তোমরা সবাই মিলিয়ে আমাকে ফাঁসি লাগাও। কোন অধিকারে তুমি শ্রমিকদের মিথ্যা আশা দিয়েছিলে যে রাতারাতি তাদের জন্য স্কুল হবে হাসপাতাল হবে? আমি কি তোমাকে এসব কথা বলার নির্দেশ দিয়েছিলাম? আমাদের সঙ্গ মিথ্যে আশ্বাস দিতে পারে না সাগিনা। কার জন্য তোমার পার্টি সাহেব? কিসের জন্য? আগে আপ লোগ কুছ নহীঁ করনা থা তো আপ লোগ ইহাঁ আয়ে ক্যুঁ থে? ইতনা লম্বা চওড়া বাত করনে কা ক্যা জরুরত থা? ইতনা হাঙ্গামা করনে কা ক্যা জরুরত থা? হমকো ওয়েলফেয়ার অফিসার কিস লিয়ে বানায়ে আপ? তোমার সঙ্গে তর্ক করার মতো প্রচুর সময় আমাদের নেই সাগিনা। তুমি একদিন এদের সকলকে বলেছিলে যে আমি যদি তোদের জন্য কিছু না করি তো তোরা আমার বিচার করিস, আমার ফাঁসি দিস।
তোমার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ, তুমি আমাদের পার্টির কর্মী বিশাখা দেবীর প্রতি অপমানজনক আচরণ করেছো। তিনি তোমাকে তৈরি করতে চেয়েছিলেন, তোমার সেক্রেটারি হয়ে তোমাকে সভ্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিনিময়ে তুমি তার প্রতি আসক্ত হয়েছিলে। অন্য পাঁচজন মেয়ের প্রতি যে দুর্বলতা দেখো তার প্রতিও সেই দুর্বলতা দেখিয়েছিলে, যে কারণে পার্টি ডিসিপ্লিন ভঙ্গের অপরাধে তুমি অপরাধী। কি বিশাখা দেবী, একবার তো সত্যি কথা বলো। কি সত্যি বলবো? সত্যি বলবে যে তুমি দাগাবাজারে সাগিনাকে সরিয়ে নিয়ে গিয়েছিলে। চুপ রও। কেন চুপ করবো? তুমি তো বলেছো বাবু, এই জনতা আদালত আমার এখতিয়ার আছে। তুমি চুপ করবে কি না? হে বাবুজি, আপনি তো একদম কোম্পানির বড় সাহেবের মতো বাত করছেন। বড় সাহেব ছোট সাহেব জানি না, আমি ডিসিপ্লিনের কথা বলছি যা তোমাদের নেই। তা যদি থাকতো তাহলে আজ তোমাদের এই দুর্দশা হতো না। সাগিনা মাহাতো, আমি নিজে দিনের পর দিন দেখেছি বিশাখা দেবীর প্রতি আসক্ত হয়ে এই পার্টির কর্তব্য অবহেলা করেছো। এমন একটা রাম হাই তুললে না, সারা অফিস কেঁপে উঠলো। কি করি, সারাদিন নিচেরে বসে বসে আমাকে নিন্দা আসছে। তাহলে যাও না, বাইরে বেরিয়ে এসো না, ঘুম কেটে যাবে। আমি আজকে একটু টেনেছি। না রাগ করব কেন? না এখানে একটা সই করো। কি আছে? লোকোফিটার গোমেজের কম্পেনসেশন ফাইল। গোমেজের কোথায় সই করতে হবে? এইখানে সই করো লেবার সাহেব, ফাইলটা উল্টো ধরেছিলে। কেমন অফিসার তোমরা বানিয়েছো, উল্টা সিধা কিছু বুঝি না। যেখানে বলছো সেখানে সই করছি। তোমাদের হাতে বাঁদরের মতন পাচ্ছি, তোমাদের হাতে বাঁদরের মতন নাচছি। এ কথা কেন বলছো সাগিনা, তুমি আমাদের বিশ্বাস করো না? আরে না, আমি তো এমনি তোমার সঙ্গে দিল লাগি করছি। তোমরা তো জানো আমি মোরখ মাস দুর্লভ, আমি তোমার মতন সুন্দর কথা কইতে পারি না। তোমাকে আমি আমাদেরই একজন ভাবি সাগিনা, অতি কাছের একজন। এই সত্যি? হ্যাঁ। বাহ বাহ, এ দেখো কত সুন্দর হাত, কত নরম নরম উঙ্গলি। ললিতা তো আরে দূর, ললিতা তোমার মতন নরম হাত কি করে পাবে? সে তো মজুরের মেয়ে,
मजूरे इनमें, वो तो मजदूरी करती है, पत्थर तोड़ती है, बर्तन मानती है, कपड़ धोती है, किंतु तुम ही सुंदर हाथ तो नहीं है सेखने बसे रोज कुटकुट 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 करो ए तो कागज छापचो और फायदाटा की मैम साहब तुम्हारे सब पसंद है ना बुझी पसंद है ना रोज मैम साहब तुम इतना चिट्ठी लिखता उसका जवाब भी आता लेकिन गोमेज को तो एक पैसा भी नहीं मिलता और काज करते करते हाथ कटे गए थे चार उंगली गया उसका उसको खाने को कुछ नहीं भूखा पेट मरता उसको तो कंपनी एक पैसा दिलो ना पैसा दिलो ना माने कंपनी की दीते हबे तुम जानो गोमेज की बोलचे की गोमेज बोलचे सगीना हमार जुन्ने लोड चेंडा बेश तुम्ही की करते चाओ बोलो अरे आमी तो साला दो एक दिन मध्ये मारपीट करे सब ठीक करे देता हूँ मारपीट दांगाबाजी करे सब समय की फैसला होय सागी ना विशाखा देवी तुम्हारे जीवन एक रेलगाड़ी के मतो बांधा लेन सीधा व्यापत रस्ता गुज 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 करे चले जाच्छे किंतु आमार जीवन अन्य रकम बचपन थेके शिखेछि लड़ाई करते हवे शुद्ध लड़ाई तुम्हार दुश्मन मिटबे ना तुम्हें मिटे जावे खाली शेष सवाल ए बाबूजी छुप छुप के कैन सुन से तुम्हें हाँ भीतरे आसो विशाखा गोमेजर फाइल टेक तो देखी দাঁড়াও বিশাখা দেবী ওটা কি জানো হ্যাঁ চা বাগান ঠিক আমার বাবা আর মা সেই চা বাগানে কুলি কাম করত আমি খুব ছোট ছিলাম একদিন সকালে উঠে দেখলাম পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে গেছে তারপর আমার মা বিজানি কোথায় ভেঙে গেল ছোট ছিলাম তো একলা হয়ে রুতে লাগলাম ভুখ লাগলো প্যাস লাগলো বিশাখা দেবী কিছু পেলাম না মনে হলো পেটে আগুন জ্বলছে চলছে জানোর তাড়ছে নুকছে কাটছে আমাকে কাটছে আর রাতে এক কুত্তা দেখলাম মাছ নিয়ে এসেছে আমি পাথর নিয়ে ভাগা উঠতে পেছি ভাগা ভাগা উঠতে মারা জোরসে পাথর না আর কিছু থেকে মাছ কেড়ে নিলাম সেই দিন থেকে সে বাঁচা ফিরতে শিখলে বিশাখা দেবী আইসা লাগা যাচ্ছে আমার জন্যে আসমানের উপর কেউ লিখে দিয়েছে সাগিনা বাঁচতে হবে তো ফিরতে হবে বেটা জানো সাগিনা আমি আমার মাকে পাইনি জ্ঞান হতে দেখি মা তার পার্টি সাজগোজ আর তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আমার দিকে ফিরে থাকাবার সময় তিনি পাননি একা একা আমিও বড় হয়েছি সাগিনা তোমার মতন এমন একটা সমাজে মানুষ আমি সাগিনা যেখানে শুধু স্বার্থপরতা আর ভণ্ডামি সেখানে মানুষ নেই প্রাণ নেই তাই তো সেখান থেকে পালিয়ে এসেছি তোমাদের মধ্যে এসে বেঁচে গেছি সমাজকে
তাই জন্য সব ছেড়ে দিয়েছো তুমি? কি ছাড়লাম? সেই শিলিকের শাড়ি, সে হাতের চুড়ি, ভ্যানিটি ব্যাগ, আঁকনে কালি, মুমে লালি, এত সব তুমি জানো? এবার যে আমাদের এখান থেকে যেতে হবে সাগিনা। কোথায় বাবু? কলকাতায়। তবে শুধু আমরা একা যাব না, তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে। আমি কলকাতায় গিয়ে কি করব? সংঘের নির্দেশ, সেখানে একটা বিরাট স্ট্রাইক হতে চলেছে, শ্রমিক সংগঠনের ব্যাপারে সঙ্গ তোমার সাহায্য চাইছে। আমার সাহায্য কলকাতা? কলকাতা তো অনেক দূর আছে সাগিনা। মানে কোথায় দূর, এই তো কাছে। রাত্রি ট্রেনে বসবো, সকালে নিয়ে যাব। তুই অনেক দূরে চলে যাচ্ছিস সাগিনা, দূর সে দূর, অনেক দূর। হাত বাড়ালে তোকে পায় না। কি পাগলের মতন বকছিস, এই যে দেখ হাত বাড়ালাম আর তোকে পেয়ে গেলাম। না সাগিনা, না, ये कमीज, ये पैंट, ये जूता तुमके बहुत ऊंचा ऊंचा लागे सगीना। अरे पर ये कमीज पैंट जूता टूटा इसे आमार थोड़ी आचे, ये तो आमार को दिए छो कि ना विशाखा देवी दिए छे। विशाखा देवी ओ चश्मा वाली तो के कुत्तार मोता खींच के कोलकाता निए जाच्छे। ए ललित खबरदार, आजे बाजे कथा बोल बिना नहीं तो देबो एक हिम्मत थाके तो दे, দেখে কথা বড় মারত তুই। জান খতম করে দেবো সাগিনা, তোর চশমা বালি আর জান ভি নিয়ে দেবো। তোর মুখ দেখবো না, তোকে আর মুখ দেখতে হবে না। যা যা কলকাতা যা। ভাবছিস কি তুই ছাড়া চলবে না? বড় আয়া চালানে বাবা, আমরা থাকবো সাগিনা, আমরা বেঁচে থাকবো। আগের সুখ কে সাথ নেই এরকম গাড়ি দিয়ে চলে গেল, কি রকম মেয়ে! ও ছোট জায়গায় মানুষ, বড় কিছু ভাবতে পারে না, তাই আমাদের বুঝতে পারিনি। তোমার কিন্তু ডাক এসেছে সাগিনা, তোমাকে এখন এগিয়ে যেতে হবে। কলকাতায় আমার কি আছে? তেলে জলে মেশে না বিশাখা। বুঝলাম না। বলছি তেলে জলে মেশে না। কিন্তু মেশানোই তো আমাদের উদ্দেশ্য। ওগুলো থিওরি, জাস্ট থিওরি। অহেতুক মনকে দুর্বল করো না বিশাখা। সাগিনার পেছনে পেছনে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তোমারও কি আমার পেছনে যাবার কোনো প্রয়োজন ছিল? তোমার কি ধারণা আমি চিত্তকে চঞ্চল করে তোমার পেছনে পেছনে ছুটে বেড়াচ্ছি? তুমি আমাকে বোঝো না বিশাখা, তবে বোঝার চেষ্টাও করো না, নাগাল পাবে না। কাজটা যেন কেমন হলো অনুদা,
সাবিনাকে এখান থেকে সরানো কি ঠিক হলো? না, তোমার গা থেকে এখনো ইউনিভার্সিটির গন্ধ যায়নি অমল। তোমাদের সাগিনা চিরকাল থাকবে না, থাকবে আমাদের কাজ। সাগিনা, তোমাকে লেকচার মানে বক্তৃতা দেওয়া শিখতে হবে। সাথী, আমাদের সব কিছু আছে, তাগদ আছে, তাগদ আর মারদানি আছে। হ্যাঁ, আরো তাগদ যদি আমি দেখাতে পারি, ও তাগদ যদি দেখাতে পারি তো সারা হিমালয় ভয় কাঁপবে। ও মানুষ জিন্দা নয়। ময়দানে বিরাট জনসভায় তোমাকে বিজয়ী বীরের মতো হাজির করা হলো, লক্ষ্যকণ্ঠে তোমাকে অভিনন্দন জানানো হলো। কিন্তু শুধুমাত্র আমি জানতাম যে কাজের চেয়ে নিজের চারিত্রিক দুর্বলতার উপর দিনের পর দিন তুমি অনেক বেশি প্রশ্রয় দিয়েছিলে। বিশাখা দেবী, ওরা যা বলে তা সত্যি? ওরা যা বলে তা সত্যি বিশাখা দেবী? বলা ও কিছুই বলবে না, বলবো আমি আর শুনবে তোমরা সবাই। বন্ধুগণ, কলকাতায় মুনাফালবী মালিক সম্প্রদায়ের চক্রান্তে আমাদের হরতাল বানচাল হয়ে গেল। যে নতুন ভারতবর্ষের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে নতুন সমাজের স্বপ্ন আমরা দেখেছিলাম, সে সব স্বপ্ন আমাদের ভেঙে গেল। বানচাল হয়ে গেল, বানচাল বললো মালিক পক্ষের এই তোমার অনুরোধ এবং টাকা তার সাথে কারো মিল নেই, আমাদের মধ্যে তাকাত নেই, দম নেই। হরতাল ডেকে গেল, এই 700 লোকের নৌকরি চলে গেল। মেয়ে সব এর জিম্মা কে নেবে? হ্যাঁ, এই ধর্মঘটের জিম্মা আমি নিয়েছিলাম, কিন্তু রেড কলমের ষড়যন্ত্রের জন্য আমি দায়ী নই। আর তাছাড়া আমাদের শ্রমিকরা যদি আর কটা দিন একটু ধৈর্য ধরে থাকতো। দেবীজি, যার ঘরে দানা পানি আছে সেই ধীরে রাখতে পারে, কিন্তু ভুকানাঙ্গা মজদুর কোথায় ধীরজ পাবে? তোমার এই অনুরুদ্ধ বাবু তো লড়বার জন্য হাতিয়ার বি দিল না। কিছু শ্রমিক বেকার হচ্ছে বলে এখানে দরদে যাদের বুক ফেটে যাচ্ছে, বার্ধক্য যাদের মনের আগুন নিভিয়ে এনেছে, যারা আজ আমাকে অ্যাডভেঞ্চার প্রিয় ইত্যাদি বলে বিদ্রুপ করছেন, তাদের সকলকে একটা কথা আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে বৃহত্তর স্বার্থের জন্য আপনি কথার ফুল ঝুড়িতে তখন থেকে আসল ব্যাপারের পাশ কাটিয়ে যাচ্ছেন। কর্মীদের তরফ থেকে আপনার বিরুদ্ধে পার্টির আদর্শ বিরোধী কাজের জন্য যে পাঁচ দফা অভিযোগ করা হয়েছে আমরা তার পরিষ্কার জবাব চাই। মূর্খের মতো কথা না বলে আমি যা বলছি তা একটু বোঝার চেষ্টা করুন। আপনার বিরুদ্ধে আমাদের অভিযোগ, পার্টি নেতাদের অপদস্থ করবার জন্য আপনি এই ধর্মঘটগুলো বানচাল করেছেন, তার জবাব দিন। পার্টির নির্দেশ অমান্য করে আপনি ডিক্টেটরি চালিয়েছেন। মিস্টার দত্তের মতো সম্মানিত নেতাকে আপনি শাসিয়েছেন। আপনার ক্রিয়াকলাপের ফলে আমাদের সংগঠনের কাজ দুর্বল হয়ে পড়েছে। ওই এলাকা থেকে সাগিনাকে সরিয়ে আনলেন কেন? কোন অধিকার? আমাকে কি এইসব অবান্তর প্রশ্নের জবাব দিতে হবে? সবাই যখন চাইছেন তখন জবাব দিতে হবে বই কি? কৈফিয়ত দেওয়ার অভ্যেস আমার নেই। তাহলে এই ফ্যাসিস্ট ফ্যানাটিসিজমের জবাবে আমাকেই বলতে হচ্ছে। অনিরুদ্ধ বাবুর চোখে হিংসা ও বিদ্বেষ, মনের এক কোণে বাসা বেঁধে আছে ক্ষমতার অধিকারী হবার গোপন আকাঙ্ক্ষা। সমাজতন্ত্রে বিশ্বাসী মন একে প্রশ্রয় দিতে পারে না। এই অবস্থায় আমরা বলব অনিরুদ্ধ বাবু আমাদের সংস্থার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে যান। শুধু তাই নয়, যারা তার সঙ্গে যেতে চান তাদেরও বলব তারা স্বচ্ছন্দে যেতে পারেন। আমাদের একটা আদর্শ আছে এবং সে আদর্শ আমরা কোন একজন অপরিণামদর্শীর জন্য জলাঞ্জলি দিতে পারি না। এখানে সবারই রক্ত কি বৃদ্ধের মতো নিস্তেজ হয়ে আছে? তারাও কি চান যে বৃদ্ধের দলে থেকে অকাল বার্ধক্য তাদেরও গ্রাস করুক? কেমন অমল বাবু, মিটিং এর কি ফয়সলা হলো? লড়তে হবে সাকিনা, আমাদের জান দিয়ে লড়তে হবে।
এই কথা তো আমি তোমার মুখে 3 মহিনা ধরে শুনছি, কিন্তু কার সঙ্গে লড়তে হবে বাবুজি, কেমন করে লড়তে হবে ও তো বাতাও কুছ। তা যাই না সাকিনা, শুধু জানি যে আমাদের লড়তে হবে। বাবু সাহেব আমাকে মাফ করবেন, 3 মহিনা সে আমি এইখানে বসে আছি, 3 মহিনা সে সেইখানে আমার বস্তি মে আমার লোকের কি হালত হলো আমি জানি না। গুড বাই। সাকিনাকে ছাড়া হবে না অমল, ও আমাদের একমাত্র হাতিয়ার। বাদল, এ গুরুং, দুই মহিনা বাদ ঘরে এসেছি, মানুষে চিনতে পারছি না আমাকে। না চিনতে পারার কারণ আছে সাকিনা, ওদের ধারণা তুমি লেবার ওয়েলফেয়ার অফিসার হয়ে ওদের জন্য কিছুই করনি। পেরেছো ওদের আশা দিতে, ভরসা দিতে, পেরেছো ওদের দুঃখ দূর করতে, পেরেছো সাহেবদের বুটে ঠোক্কর থেকে ওদের বাঁচাতে? না সাকিনা, তুমি পারোনি। সাকিনা, ওরা তোমাকে আবার মানবে, আমরা সকলে আছি তোমার সঙ্গে। আমাদের নতুন সঙ্গের ফর্ম আর কত স্তং করবো বাবু, শুধু সং, নতুন সং, কাজ তো কিচ্ছু হচ্ছে না। সাকিনা, কাজ করব বলে তো মিস্টার দত্তের মতো পুরনো পন্থীদের সরিয়ে তুমি আমি আমরা সকলে নিজেদের বুকে রক্ত দিয়ে এই সঙ্গকে গড়ে তুলব। আর ওই বিদেশি কোম্পানির সঙ্গে কোনো আপোষ নয়, তর্ক নয়, হাত মেলালো নয়, লড়াইয়ের দিন এসেছে সাকিনা, ডায়নামাইটে উড়িয়ে দেবো এই ফ্যাক্টরি। এই কি সাহেব, এই ফ্যাক্টরি কেন উড়াতে চাও তুমি? এ তো আমাদের সবাইকে রুটি দেয়, এ তো আমার মা। না সাহেব, না। কি হলো ললিতা, কি হলো রে, তুই কাঁদছিস কেন? তুই বুঝি হারলি না সাকিনা, হারিয়ে গেলি, হামেশা গেলি, হারিয়ে গেলি। আরে কোথায় যাবো তোদের ছেলে? কিসের ভয়? তুই তো ছিলি না সাকিনা, এদের মার পিট দাঙ্গা, ভুক আর প্যাস। ভুক প্যাস কেন? কোম্পানি রোজ লোক ছটাই করছে, চুলুম চালাচ্ছে। কিন্তু কথা হয়েছিল ছাটাই হবে না, স্কুল হবে, হাসপাতাল হবে। স্কুল হাসপাতাল? আরে কুত্তার মতো রোজ ফ্যাক্টরি সে ভাগাতে হ্যাঁ, মজদুরে নেই মিলতে, খানাই নেই মিলতে, আর তুই বলছিস স্কুল হাসপাতাল? স্বপ্ন দেখছিস নাকি? না এই শালা গুরুং বাদল কি করেছিল, ঘুমটা টেনে বসেছিল কি? গুরুং বাদল পুরা সঙ্গ ভেঙে চুর চুর হয়ে গেল সাকিনা, বরবাদ হয়ে গেল সাকিনা,
সব কই তোকে দুষছে আমাকে দুষছে কেন আমি শালা কি করেছি হ্যাঁ সবাই বলছে সাকিনা অফিসার হয়ে কিছু করে নাই সাকিনা বেঈমান সাকিনা আমি খালি কেঁদেছি সাকিনা তোরে কেঁদেছি থাক 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 তুই চুপ করে আছো কেন সাকিনা জবাব দাও ওর কথা সাকিনা তোমার কি কিছুই করার নেই ওরা কিন্তু সবাই আজও তোমার মুখের দিকে তাকিয়ে আছে সাকিনা এখন যদি তুমি চুপ করে হাত গুটিয়ে বসে থাকো তো সাহেবরা তোমাদের বুকের ওপর চড়ে বসবে তোমাদের টুটি চেপে ধরবে তোমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পেটে লাথি মারবে সাকিনা আমি তোমার সঙ্গে থাকবো এই কাগজে সই করে তারপর তুমি বিশ্বাসঘাতকতা করেছিলে এই শাস্তি কি তাই কাগজেই লেখা আছে সাকিনা মাহাতো তুমি কিসে সই করেছিলে জানো আরে আমি তো তোমাদের হাজার কাগজে সই করেছি বাবুজি আমি কি লেখা পড়া জানি হ্যাঁ ইতনা ঝুট বললে কা কাম কি বাবু উসকো জান সে মার ডালনে কা ফিকর মে হ্যায় তো লটকায় দো ফাঁসি মে তুমি যদি চুপ না করো তো এই আদালত থেকে তোমাকে ঘর ধরে বার করে দেওয়া হবে না আমি চুপ করব না আমি ও তোমার বিশাখা দেবী নামে নালিশ করছি क्या आंख फाड़ कर देखती है तुम ही सागिना के छोड़िए नहीं किए चले फिर उसे धोखेबाजी की है दगाबाजी की है बेईमानी की है हमें कारो बिरुद्धे कोनो रकम षड़यंत्र करिनी हमें चेयेछिलाम सागिना सत्यिकारे एकजन नेता हो जा जा पहले अपना बच्चा पैदा कर फिर उसको नेता बनाना बढ़िया नेता की बच्ची আমি এই মুহূর্তে তোমাকে চুপ করিয়ে দিতে পারি কিন্তু তা আমি চাই না হ্যাঁ আমি স্বীকার করছি আমি তোমাদের সকলের কাছ থেকে সাগিনাকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম কারণ তার মধ্যে একটা বিরাট সম্ভাবনা দেখেছিলাম ভেবেছিলাম সে একজন শ্রমিকের নেতা হবে কিন্তু সাগিনা নিজেই বিশ্বাসঘাতকতা করে আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছে বলো তো সাগিনা সত্যি করে এছাড়া আমি কি আর কিছু চেয়েছিলাম কোনো দিন কোনো রকম দুর্বলতাকে আমি দেখিয়েছি তুমি নিজের কথা কেন বলছো মেম স্যার আমার কথা বলো না দোষ তো আমারও উপর লাগায় না আমি তোমার উপরে কোনো দুর্বলতা দেখেছি বলো কই ইতনি সি ভি বাত হো তো বলো যে জজ সাহেব সামনে খড়ে বলো না সাগিনা আমি সেরকম কিছু বলতে পারি না সত্যি অনিরুদ্ধ ও তো আমার প্রতি কোনোদিন কোনো রকম অসম্মানজনক ব্যবহার করেনি আদালত সাগিনাকে তোমার প্রতি ব্যক্তিগত দুর্বলতার জন্য অভিযুক্ত করেছে মনে আগুন জ্বলছে কি বাবু আর ও কি শেখাচ্ছ আমি নিজেই বলছি সবার সামনে খুলে বলছি হ্যাঁ আমি বিশাখা দেবীকে পছন্দ করেছিলাম ওর কথা পছন্দ করেছিলাম ওর ব্যবহার পছন্দ করেছিলাম তাতে দোষের কি আছে বাবু এটা থিয়েটার বা যাত্রার দল নয় হম গরিব আদমি হ্যাঁ আপ লোক হামারে সাথ ইয়ে ধোকাবাজি ক্যুঁ কিয়া ইয়ে বতানা হোগা বোলো কোনো রকম মিথ্যা আশ্রয় না হয়নি তুম অভি ভি ঝুঠ বোলোগি তুম কভি সচ নহি বোলোগি বাবু সাহ ইয়ে হম হমকো আপ ইয়ে वेलफेयर ऑफिसर क्यों बनाया बोलो ये मुसीबत हमारे सर पे आप क्यों रखा बोलो कारण यही कथा ভাবা হয়েছিল যে তুমি যোগ্য লো সবার ভালোর জন্য তুমি সব কিছু করতে পারবে হ্যাঁ হ্যাঁ এই কথা সত্যি শুনো ভাই এরা কেন সাগিনা মাহাতোকে वेलफेयर ऑफिसर বানিয়েছিল শুনো আর তোমরা সবাই হাসো যেমন করে জেনারেল ম্যানেজার সাহেব হেসেছিলেন My friend, the welfare officer. What can I do for you today? আমাকে ধোকা দিয়ে হাসি আসছে তোমাকে স্যার তুমি আমার সঙ্গে এগ্রিমেন্ট করেছিলে আমাকে বড় বড় কথা দিয়েছিলে কত রং দেখিয়েছিলে কিন্তু তুমি তো কিছুই করলে না এই তোমাদের জাত কি সাহেব কনিঙ্গম সাহেব সারা বস্তি সাগিনা কে নাম কে উপর ঠুকছে ঠুকছে তুমি আমাকে ঠকিয়েছো ঠকিয়েছো আমাকে আমার পেটে লাথ মারছো তুমি ছাগাই করছো তোমাদের আঙ্গুল সবাই বেঈমান শালা ইউ আর আ ফুল ইউ আর আ বিগ ফুল Don't get excited.
Sit down. Sit down! I better tell you all about it. सभी ने अच्छा मकान दाओ, अच्छा खाना दाओ, अच्छा बिस्तर दाओ, बस सभी ने खत्म। धोखाबाजी बेईमानी क्या करले तुम्हार की करेछी ठीक आछे मैदान में आओ बाबू साहब मरद की तरह लड़ो मरद की तरह आओ बदले जाए तो आदमी ने गलीर कुत्ता साला गलीर कुत्ता तोरा सबाई जोर करे आमाके वेलफेयर ऑफिसर बनिए छिली छगिना के से ऊंचो गाड़ी ते बसिए के और पीने चाकू चालिए छे आज के सुनते होवे तुमने शवाहित के सुनते होवे क्या के भगवानेर मतन विश्वास करे छिलाम सही आमार संगे विश्वास खात करलो साला लेक्चर जाच्छे गो सुनो सबाई सुनो सालार पेटे पड़ेछे भात अभी मुंह से निकलछे बात देखो साला दागाबाज का चेहरा देखो জামা কাপড়ের বাহার দেখো হ্যাঁ দেখে লও ভাই তুমি ভালো করে দেখে লও রে আমাদের পেটে দানা পানি নেই শুধু কথাই পেট ভরবে না দু এক পয়সা চোর মার মার শালাকে মার মেরে খতম করে तक
তখন বিশাখা দেবী ভাগছিল, ভেগে যাচ্ছিল, আর আমার উপর পড়ছিল লাথ লাথ, চর কিল চাকু জুতা। ইধর উধর কে দেখতি হ্যাঁ, জবাব দো কি ভাই লোক, ये सब लोग किसका विचार करते हैं? जरा पूछो, सब कोई मिलकर पूछो। এর জবাব আমি দিচ্ছি। কেন বিশাখা দেবী সেখান থেকে চলে এসেছিলেন তার জবাব আমি দিতে চাই। আমি বিশাখাকে সেখান থেকে নিয়ে চলে এসেছিলাম তার কারণ আমাদের একজন শ্রমিককে সাগিনা মাহাতো খুন করেছিল। খুনি এই সাগিনা মাহাতো। ঝুট, একদম ঝুট। একটা ঝুটকে ঢাকতে তুমি হাজার ঝুট বলছো। अगर कोई कुछ बर्बाद किया तो वो तुम्हारा বিশাখা দেবী है और कोई नहीं। আজ সাগিনার বিচার হচ্ছে, বিশাখা নয়। শুধু বিশাখা কেন বন্ধুগণ, আপনারা যদি কোনোদিন আমার বিচার করেন আর সেই বিচারে আমি যদি দোষী সাব্যস্ত হই, যে শাস্তি আপনারা আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। তালি বাজাও ভাই লোক, সব কই তালি বাজাও। আর কিতনা ধাকা বাজি করোগে বাবু, হ্যাঁ? বো রোজ জব তুম লোগো নে দগা বাজি সে আপনা ভাই লোক দেকর সগিনা কো পিটওয়ায়া থা, বো রোজ ইয়ে সব আচ্ছি আচ্ছি বাতে কাহাঁ থে বাবুজি, कहाँ थी? रात भर अमार नींद छिलो ना, पागल की तरह सगीना के खोजे बैरी अच्छी। सगीना, 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 सगीना गुरुम, अरे तुम लोग सब इधर में क्यों आ गए? हमको मारो ना तुम सगिना, हमको मारो ना सगिना, मारो हमको, अरे मारो सगिना, मारो मारो मारो। अरे अरे क्या हो गया? अरे पानी ला रखी। बकरी खाती है दैवा ला ला हो लाती ओई लेला अहिले त मेरो जीवन सानै छ सानै कोकिला बक्रिए पछि हे दैव ला ला होला कि ओइ देला लाखौ जीवन म जस्तै बसन्तमै छरिए ओइ धक्का मक्का फुले नपुरी कोई छोड़िए कोई फूल ना खोजा खोजई कोई फूल ना खोजा खोजई किसी रही माँ अलखी मेरो जीवन सान छान खोपीला पकड़िए पाची है दैरा ला ला भोला की তোদের পার্টির অনিরুদ্ধবাবু কবে এসেছিল? ফের এখানে এলে আমার জান চলে যাবে। জানের পরও অনিরুদ্ধবাবু করে না, ও তোমাদের জানটি নিয়ে তবে ছাড়বে। আমাদের ধারণা ওরা তোমাদের ফ্যাক্টরিটা টার্গেট করবে। জেনারেল ম্যানেজারকে বলেছি, তিনি তোমাকে বলতে বললেন। এই ফ্যাক্টরি আমাদের রুটি রে সাহেব, আমাদের ছোট ছোট বাচ্চা। একদিন এই আঙ্গ্রেজ সাহেব এখান থেকে চলে যাবে, সেই দিন এই ফ্যাক্টরি আমার হবে, আমার হবে।
दागाबाजी करेछो विशाखा देवी आर केउ करेनि যখন দেখেছি তুমি পার্টি নামে প্রবঞ্চনা করছো অহেতুক একটা মানুষকে না অনিরুদ্ধ আমি চাইনি অনিরুদ্ধ বিশাখা নিশ্চিহ্ন হয়ে যাই তাহলে আপনাদের হয়ে আমাকেই বলতে হচ্ছে, এই বিশ্বাসঘাতক খুনির একমাত্র উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যু। আমি প্রতিবাদ করছি, বিচারের নামে যে প্রহসন চলছে আমি তারই প্রতিবাদ। কিসের প্রতিবাদ অমল? কিসের প্রহসন? হ্যাঁ, আর তোমার প্রতিবাদে কার কতটুকু আসে যায়? কার কতটুকু এসে যায়? সারা জীবন আমি পুতুলের মতো তোমাদের হাতে ঘুরেছি, কিন্তু আর নয়। তুমি কে? তুমি নিজেকে কি মনে করো? What? Repeat it again. তুমি কারো কথা কোনোদিন ভাবনি অনুরোধ বাবু, তুমি শুধু ক্ষমতা পাওয়ার কথা ভেবেছো। I warn you for the last time. আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হয় না ডিক্টেটর। আজ তোমার পাল্লায় পড়ে আমি আজ সব হারিয়েছি। আমার ঘর বাড়ি, আমার আদর্শ, তত্ত্বের স্নেহ সান্নিধ্য সব, কিন্তু মরার আগে শেষবার মতো বলে যেতে চাই ডিক্টেটর, তোমারও দিন শেষ হয়ে এসছে। আজ বিশ্বব্যাপী যে যুদ্ধ সে শুধু তোমারই মতো ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তার থেকে তুমি রেহাই পাবে না অনুরোধ বাবু, কোনো দিন পাবে না। বন্ধুগণ, এই পরপর লোকটাকে বিশ্বাস করবেন না। আমি ওকে একান্তভাবে বিশ্বাস করে আজ সব হারিয়েছি। এ শুধু সর্বনাশের ডাক দিতে পারে। এ শুধু বাবু সাগিনা। হ্যাঁ বলো বাবু, বলো বলো। লড়তে হবে, জান দিয়ে লড়তে হবে, হারলে চলবে না। লড়বো বাবু, জান দিয়ে লড়বো। শুধু তুমি আমার সঙ্গে থাকবে, আমাকে রাস্তা দেখাবে বাবু, পথ দেখাবে। আমি না বাবু, সোজা হয়ে দাঁড়াও, আমি তোমাকে যেতে দেবো না, যেতে দেবো না বাবু।
সেগিনা যাবে বাবু, তো হাজার সেগিনা আসবে। যা যা করেছো বাবু সব তোমাকে ফিরে পেতে হবে। এই সারা জনতা তোমার বিচার করবে। এই খুনিকে ছাড়িস না সেগিনা, সবাই মিলে একে খতম কর। দগাবাজ হও সাগিনা, সত্যিকারের লড়াইয়ের জন্য তৈরি হও। ছোটি ছোটি সপনা হামার, ছোটি আশা ছোটি প্যার, পাহাড়িয়া ছোটি গাঁয়ে ছোটি সি ঝোপড়ি হামার। চুরি চুরি আই কোন গুড়ি, ছুপু ছুপু রূপ দেখে তুরি, মন হলো রঙিন বাহার।